আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। অপবিশ্বাসের নামে সিমি ইসলাম কোলি যে অভিযোগটা আনছিল, এই অভিযোগটা মিথ্যা। আওয়ামী লীগ আমলে সে এই অভিযোগটা করছিল, তার চ্যানেল খায়া ফেলাইছে অপবিশ্বাস। অপবিশ্বাস কি ফকির বলেন? অপবিশ্বাসের ভক্তরা কমেন্ট করে দেবেন। আর আমি চাইতেছি একটা অপবিশ্বাসের ভক্তদের নিয়ে একটা ই করতে, ফোরাম করতে, অপু ইয়ান ফোরাম। এই যে নাম্বারটা আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে সবাই এসএমএস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে অপবিশ্বাসকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলি হয়, এইগুলিকে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের অফিস থাকবে ঢাকায়। এই ফোরামের আমরা অফিসিয়ালি লড়ব, মিছিল করব, মানববন্ধন করব, প্রেস কনফারেন্স করব। আর অপবিশ্বাসকে একা লড়তে দেবো না। আর ইয়ান যারা আমরা আছি তারা ইন্ডিভিজুয়ালি লড়ব না, অফিসিয়ালি লড়ব। এই কারণে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এখন ফিরে যাই আবার পিছনে। তো অপবিশ্বাসের পেজ থেকে ভিডিও চুরি করে নিয়ে সিমি ইসলাম কুলি তার ইউটিউব চ্যানেলে ব্যবহার করছে। এই কারণে অপবিশ্বাসের যে ম্যানেজার আছে, যে দেখে ইউটিউব চ্যানেল, সে স্ট্রাইক মেরে দিছে। তো স্ট্রাইক মেরে দেওয়ার পর এখন কান্দাকাটি শুরু হয়ে গেছে। গা হাতে পায়ে ধরছে, ওই হারুন সাহেব এনে গেছে, এরও এনে গেছে, ওর এনে গেছে, দেলোয়ার দান জন্টুবার এখানে গেছে। তারপরে সবাই যখন অপবিশ্বাসকে রিকোয়েস্ট করলো, অপবিশ্বাস চ্যানেলটাকে আবার ফেরত দিল। ঠিক আছে, এখন আবার নতুন করে এই পুরান রেকর্ড কেন বাঁচতেছে ভাই? নিশ্চয়ই সাকিব হ্যাটার্স, অপু হ্যাটার্সরা তাকে পরামর্শ দিছে যে সাকিব খানকে তো থামানো গেল না, আব্দুল আজিজ লায়ন শুরু করতেছিল, সেই লায়ন তো ভেঙে গেছে, গা জিত করবে না। আর বাংলাদেশের যারা দুইজন ফাইন্যান্সার ছিল তারাও পিছিয়ে গেছে। ইভেন রায়হান রাফি চিন্তা করে দেখছে যে অপু ইয়ানরা, সাকিব ইয়ানরা আমার কাছ থেকে যদি দূরে সরে যায় তাহলে আমি জিরো হয়ে যাব, কারণ তারা আমার ওয়ার্ল্ড ওয়াইড পরিচয় করে দিছে এই তুফানের মাধ্যমে। সুরঙ্গের সময় সে যে ফাটা বাসের চিপায় পড়ছিল মনে নেই ভাই আপনাদের? সেই জন্য রায়হান রাফিও এই লায়ন থেকে সরে আসছে। আর লায়ন রিলিজ হবে কার সাথে? দরদের ইয়ে বরবাদের সাথে। বরবাদের যে হাইপ উঠছে এখনই, ওই যে ইয়ের পূজা ভাটের বাপ ওখানে যাওয়ায় আর একটা আওয়াজ উঠছে যে পূজা ভাটের বাপ সাকিব খানকে নিয়ে ছবি করতে করবে, হইতেও পারে। আচ্ছা, এই কারণে জি তো চিন্তা করে দেখছে সাকিব ভাই তো সবসময় সে বস তো বলে ভিডিওতে, তো খামাকা ভাই সাকিব খানের সাথে পাঙ্গা নেওয়ার দরকার নাই। আর বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করে দেখছে, বিভিন্ন সোর্স থেকে জিতকে সবাই ইনফরমেশন দিছে এবং জিত ইনফরমেশন নিয়ে দেখছে এখানে পাঙ্গা নেওয়া ঠিক হবে না। সুরঙ্গের টাইমে যে ফাটাবাসের চিপায় পড়ছিল রায়হান রাফি, এখন আমার এই লায়ন নিয়ে যদি আবার ফাটাবাসের চিপায় পড়ে তাহলে তো খবর আছে, কথাটা বুঝছেন? এই কারণে ওদিক থেকে জিত পিছিয়ে গেছে, বলে দিচ্ছে যে না আমি এটা করব না। এদিক থেকে আব্দুল আজিজ সাহেবের কাছ থেকে দুজন সরে গেছে, আর রায়হান রাফি বলছে না এটা বন্ধ। কারণ তুফান টু, তুফান টু মানে কি? তুফান টু মানে হচ্ছে তুফানের চেয়েও হাই উঠবে এবারে ইনশাল্লাহ। দরদ তুফানের থেকে হাই বেশি উঠবে, তো এই দরদের থেকে বেশি হাই উঠবে হইল তুফান টু। তাহলে এত বড় গোল্ডেন সুযোগ কেউ ছাড়ে? কেউ ছাড়ে না। রায়হান রাফিও ছাড়বে না, এই সাকিব ইয়ানদের, অপু ইয়ানদের ছাড়বে না কেউ। আমি চাই অপু ইয়ানরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে সবাই সবার কাছে পৌঁছে দেন, উড়াদুড়া শেয়ার করেন ফেসবুকে, ই করে ট্যাগ করা, এই নাগরিক টিকি ফাগর যারা আছে, এই ধরনের হ্যাটার্স যারা বদনাম করে অপবিশ্বাসের, যারা অপু হ্যাটার্স আছে, ওই যে যেমন ইয়ারা আওয়ামী লীগের দোসররা, ওই তাপস মুন্নি, তারপরে বুবলি, এরা হইল এইগুলি করাইতেছে অপবিশ্বাসের বিরুদ্ধে যে কেস করো। কেস করলে কি হবে? অপবিশ্বাস কোর্টে যাবে, সে সেখানে সত্যতা তুলে ধরবে, সত্যতা, তখন কি হবে? খেলা আবি শুরু হওয়া। সিমি ইসলাম কুলির কয় টাকা আছে আর অপবিশ্বাসের কয় টাকা আছে? হারলেনের ব্র্যান্ড অ্যাম্বাসিডার। তো সাকিব খান কি ওই ওরে এখানে এমনি নিছে? সাকিব খান হারলেনের পার্টনার, ওনার তো এখানে সাকিব খান অপবিশ্বাসকে নিছে কেন? তার বউ, এখন বউ না এক্স ওয়াই, তার বাচ্চার মা তো ঠিক আছে। এই জন্যই বেশি বেশি করে শেয়ার করেন, যাতে
সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাকিব খানের ভক্তদের নিয়ে সাকিবিয়ান ফোরাম, অপু বিশ্বাসের ভক্তদের নিয়ে অপু ইয়ান ফোরাম। আর যদি আপনারা চান যে সাকিব খানের ভক্ত এবং অপু বিশ্বাসের ভক্ত মিলেই এই ফোরামটা হবে, তাও হবে। আমাদের ঢাকায় কেন্দ্রীয় অফিস থাকবে, প্রতিটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে থাকবে হলো ডিস্ট্রিক্টের অফিস। আমরা সবাইকে নিয়ে মিটিং করে কনফারেন্স করে যে কোনো সিদ্ধান্তে পৌঁছাবো এই সাকিব খানের বিরুদ্ধে কন্ট্রোভার্সি এবং অপু বিশ্বাসের বিরুদ্ধে কন্ট্রোভার্সিকে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন।